হ্যালো বন্ধুরা, আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় টিটি টিকা। চলুন আর কথা না বাড়িয়ে শুরুতেই জেনে নেওয়া যাক টিটি টিকা কি। একজন নারীর 15 থেকে 49 বছরের যে কোনো সময় টিটেনাস টক্সয়েড টিকা দেওয়া যায়। টিটি টিকার 5টি ডোজ, নির্দিষ্ট সময়ে এই 5টি ডোজই পূরণ করতে হয়। প্রতিবার এই টিকার ডোজ দিতে হয় 0.5 ml করে ইনজেকশনের মাধ্যমে। বাহুর উপরের অংশের মাংসপেশিতে এই টিকা দেওয়া হয়। এবার আসুন জেনে নেওয়া যাক টিটি টিকা কেন দেওয়া হয়। টিটেনাস ধনুষ্টঙ্কর থেকে রক্ষা পাওয়ার জন্য টিটি টিকা নিতে হয়। হবু মায়েদের টিটি টিকা নিতে হবে যেন বাচ্চার ধনুষ্টঙ্কর না হয়। যদি আগে কোনো টিকা নেওয়া না থাকে তবে সবগুলোই দিতে হবে। শিশুদের যে পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়া হয় তাতে ধনুষ্টঙ্কর প্রতিরোধী টিকা থাকে, কিন্তু এই টিকা নবজাতককে সুরক্ষা দিতে পারে না। বিধায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় আমাদের দেশে সন্তান জন্মদানে সক্ষম নারী যাদের বয়স 15 থেকে 49 বছর তাদের জন্য ধনুষ্টঙ্কর ও রুবেলার বিরুদ্ধে টিটি ও এমআর টিকা দেওয়া হয়। টিটেনাসের 5টি টিকার ডোজ সম্পূর্ণ থাকলে আর গর্ভাবস্থায় এই টিকা নেওয়ার প্রয়োজন নেই। আর কেউ যদি কোনো টিকা না নিয়ে থাকেন সেক্ষেত্রে গর্ভাবস্থায় 5 মাসের পর 1 মাসের ব্যবধানে পরপর 2টি টিটি টিকা দিয়ে নিতে হবে। আর যদি পূর্বে 2 ডোজ টিকা নেওয়া থাকে তাহলে প্রতি গর্ভাবস্থায় মাত্র 1টি বুস্টার ডোজ নিতে হবে। মাকে দেয়া এই টিকা মা ও বাচ্চা উভয়েরই ধনুষ্টঙ্কর রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। প্রসবকালে অস্বাস্থ্যকর পরিবেশ, পরিচ্ছন্নতায় অসতর্কতা এবং অপরিষ্কার ছুরি, ব্লেড বা কাঁচি ব্যবহার করলে, বাচ্চার নাভি কাটার সময় অথবা নাভির গোড়ায় নোংরা কিছু লাগিয়ে দিলে নবজাতকের ধনুষ্টঙ্কর রোগ হয়। তাই নারীদের জন্য টিটি টিকা নেওয়া খুবই জরুরি। চলুন এবার জেনে নেওয়া যাক টিটি টিকা নেওয়ার সময়সূচি সম্পর্কে। প্রথম ডোজ 15 বছর হলেই, দ্বিতীয় ডোজ প্রথম ডোজের 28 দিন পর, তৃতীয় ডোজ দ্বিতীয় ডোজের 6 মাস পর, চতুর্থ ডোজ তৃতীয় ডোজের 1 বছর পর, পঞ্চম ডোজ চতুর্থ ডোজের 1 বছর পর। এবার আসুন জেনে নেওয়া যাক টিটি টিকা কোথায় পাওয়া যায়। টিকা দেওয়া হয় বিভিন্ন সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও হাসপাতালে। বেসরকারি হলে সরকার অনুমোদিত থানা পর্যায়ে থানা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক সূর্যের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকগুলোতে। এসব স্থানে প্রতি রোববার টিকা দেওয়া হয় সকাল 9টা থেকে বেলা 4টা পর্যন্ত। অন্য দিনগুলোতে শুধু কোনো মা বা শিশুর টিকার শিডিউল থাকলে তা দেওয়া হয়, তবে রোববারই টিকা দেওয়ার নির্ধারিত দিন। টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন কার্ড করতে হয়। টিটি টিকার ডোজ পূরণ হতে সময় লাগে 2 বছর 7 মাস। দীর্ঘমেয়াদী ডোজের সময় ভুল এড়ানোর জন্য রেজিস্ট্রেশন কার্ড করতে হয়। এবার আসুন জেনে নেওয়া যাক টিটি টিকার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে কখনো কখনো ইনজেকশন দেওয়ার স্থানে লালচে হয়ে ফুলে যেতে পারে, অল্প ব্যথা থাকে, কিছুটা জ্বলে, অনেকেরই জ্বর চলে আসে, হালকা জ্বর 2-3 দিন স্থায়ী হতে পারে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। টিকা দেওয়ার পর বাহুর পেশিতে হাত দিয়ে ম্যাসাজ করতে থাকুন, বরফ ঘষে লাগান 5 থেকে 10 মিনিট। এছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। আজকের কিশোরী আগামী দিনের মা, একজন পুরুষের চালিকা শক্তি, একটি পরিবারের কর্ণধার, একটি শিশুকে সবলভাবে গড়ে তোলার হাতিয়ার, আর একটি শিশুই আগামী পথের আলো। জাতিকে সুস্থ সবলভাবে গড়ে তোলার জন্য আসুন আমরা টিটি টিকা গ্রহণ করি। যারা জানেন না তাদের এই বিষয়ে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করি। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন।